লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলায় মোট ৭৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তবে মহামারী করোনার কারণে এবছর বিধিনিষেধের মধ্য দিয়ে পালিত হবে শারদীয় দুর্গাপূজা। ১১ই অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ১৫ই অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসব। পূজা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে জেলা পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে লক্ষ্মীপুর জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে অনেক মণ্ডপে রঙের কাজ শেষ হলেও কোথাও কোথাও চলছে রঙের কাজ, আবারও কোনো কোনো মণ্ডপে প্রতিমার সাজ শেষ হয়েছে, এখন শুধু অপেক্ষার পালা। জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, ২৬ দফা নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এবছর শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি বৈঠকের মধ্য দিয়ে নিজেদের নানা প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন। এবছর জেলায় সর্বমোট ৭৮টি পূজা মণ্ডপে ১১ই অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত ৫ দিন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবছর মহামারী করোনার কারণে মহাদশমীর দিনে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে কোনো ধরনের শোভাযাত্রা না করার সিদ্ধান্ত হয়েছে। জেলার সবগুলো পূজা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। বছরের মতো এবারও দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের প্রেক্ষাপট আর এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণই ভিন্ন। করোনা ভাইরাস মহামারীর কারণে আমাদের দুর্গাপূজার যে প্রতিমার কারিগর, তাদের পেতে আমাদের অনেক সময় লেগে গিয়েছে, যে কারণে আমরা এখনও আজকে পর্যন্ত আমরা প্রতিমার রঙের কাজ সম্পূর্ণ করতে পারিনি। তারপরও মায়ের কাছে একই প্রার্থনা, মা যেন আমাদের সকলকে করোনা ভাইরাস থেকে মুক্তি দেয়। মা আসছে, এবার ঘোড়ায় নিয়ে চড়ে যাবে দোলনায়। আজ থেকে শুরু এবং করোনার জন্য সবার জন্য দোয়া করাইতে হবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। লক্ষ্মীপুর জেলায় এ পর্যন্ত ৭৮টি পূজা এবছর অনুষ্ঠিত হবে। এর ভিতরে সদর উপজেলায় ৩২টি পূজা, রামগঞ্জ ১৯টি, রায়পুর রামগতিতে ১২টি করে এবং কমলনগর উপজেলায় আমরা ৩টি পূজা এবছর জাঁকজমকপূর্ণভাবে এবছর আশা করি এবার পূজা অনুষ্ঠিত হবে। তারপরে সরকারের কিছু নির্দেশনা আছে, করোনা মহামারীর কারণে আমরা সরকারের সকল নির্দেশনা মেনেই লক্ষ্মীপুর জেলায় এবছর পূজা অনুষ্ঠিত হবে। এদিকে জেলা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন জানিয়েছে, শারদীয় দুর্গাপূজার উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীও ইতিমধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের প্রস্তুতি চলছে। জেলায় বরাবরই শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হয়, এবারও ব্যয়ত ঘটবে না। এবার লক্ষ্মীপুরে শারদীয় দুর্গোৎসব গত বছরের চাইতে 2টি পুজো হয়েছে, এবার করলে ৭৮টি পূজা হবে জেলায়। এবং ইতিমধ্যেই আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমরা আইন শৃঙ্খলা নিয়ে একটি মিটিং হয়েছে এবং আইন শৃঙ্খলার বিষয়ে মাননীয় পুলিশ সুপার সহ আমাদের দাবি, এবং উনি নিজেই বলেছেন সার্বিক আইন শৃঙ্খলার ব্যাপারে পুলিশ বাহিনী সকল ইউনিট আইন শৃঙ্খলার ব্যাপারে এখন থেকে নিয়োজিত আছে এবং এখন থেকেই প্রত্যেকটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দল রাখতে হবে পুজোর শেষ পর্যন্ত। এটি আমাদের পূজা পরিষদের একটি পরামর্শ এবং পূজা পরিষদের আরও পরামর্শ, সরকারের বিধিবিধান নিয়ম অনুযায়ী কোভিড কাল এখনও চলছে, এখনও আমরা কোভিড শেষ হয়েছে এরকম কিছু মনে রাখার কোনো ইয়ে নেই, সুযোগ নেই। তাই পূজাকালীন সময়ে একেবারেই স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের নির্দেশনা, প্রত্যেকটি পূজা মণ্ডপে যারা কর্তৃত্ব করছেন তারা যেন এই ব্যবস্থাটি করেন, এটি আমাদের বিশেষ নির্দেশনা। এবং সাউন্ড সিস্টেমের ব্যাপারে সকলকে আমরা বলছি উচ্চস্বরে সাউন্ড না বাজিয়ে, মানুষের যেন কোনোরকম অসুস্থ মানুষের বা অন্য ধর্মাবলম্বীদের কোনো অনুভূতিতে আঘাত না করে সে বিষয়ে একটি বিশেষ নির্দেশনা আছে। জেলা প্রশাসন ও পুলিশ দুর্গোৎসব সফল করতে দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে। শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। এবারে লক্ষ্মীপুরের সর্বমোট ৭৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ 34টি এবং গুরুত্বপূর্ণ 26টি এবং সাধারণ মণ্ডপ আছে 18টি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে যেখানে এই প্রতিমা তৈরি হচ্ছে সেখানে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমরা ইতিমধ্যে পূজা উদযাপন কমিটির জেলা আর সভাপতি সেক্রেটারি এবং প্রত্যেকটি থানার সভাপতি সেক্রেটারিদের নিয়ে আমরা আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা করেছি, যাতে কোনো অবস্থাতেই প্রতিমা তৈরি থেকে এবং বিসর্জন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। সেই জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনাও আমরা তাদেরকে আমরা এটা সবাই মিলে এই শারদীয় দুর্গা উৎসব যেন সুন্দরভাবে উদযাপিত হয়, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে আমাদের জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি আমাদের ডিএসবি এবং ডিবি মোতায়েন থাকবে এবং আপনারা জানেন যে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আনসার মোতায়েন থাকবে। গত বছর জেলায় ৭৬টি মণ্ডপে পূজা উদযাপন হলেও এবার তা বেড়ে মোট ৭৮টি মণ্ডপে পূজা উদযাপন হবে। ভক্তদের আশা, দেবী দুর্গার আশীর্বাদে করোনামুক্ত হবে বিশ্ব, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে দেশ।